ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের কাগজে যে খবরটা বেরিয়েছে NIOS DLED সংক্রান্ত, আগামী বছরের মধ্যে DLED প্রশিক্ষণ নিতে হবে রাজ্যের মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় 43,000 শিক্ষককে, কিন্তু প্রশিক্ষণের এখনও কোনো সুষ্ঠু ব্যবস্থা গড়ে ওঠেনি বলে অভিযোগ তুলেছেন তারা। চাকুরিরত যেসব শিক্ষক শিক্ষিকা DLED প্রশিক্ষণ নেই, তাদের 2019 সালের মধ্যে তা নিতে হবে এই মর্মে সম্প্রতি নির্দেশ জারি করে কেন্দ্র। রাজ্যের শিক্ষা দপ্তর ইতিমধ্যে 54,000 প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, কিন্তু MSK এবং SSK শিক্ষকদের প্রশ্ন, তাদের কী হবে? তারা রয়েছেন বিভিন্ন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে। ওই দপ্তরে ইতিমধ্যে তাদের কেন্দ্রীয় সরকারি শিক্ষক শিক্ষণ সংস্থা NIOS থেকে প্রশিক্ষণের পরামর্শ দিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এই বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি ব্লকের সমিতি এডুকেশন অফিসারদের সঙ্গে এই ব্যাপারে প্রশিক্ষণ খোলার জন্য সেখানেই উপযুক্ত প্রশিক্ষণ রেখে শিক্ষকদের NIOS-এর সিলেবাস অনুযায়ী গাইড করা হবে। MSK SSK শিক্ষকদের অনেকেই অভিযোগ, এখন অধিকাংশ জায়গাতেই প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়নি। অনেক NIOS-এ ভর্তি হয়েছেন অনেকে ঠিকই, কিন্তু তা খরচ সাপেক্ষ বলে জানিয়েছেন। তাদের অভিযোগ, প্র্যাকটিক্যাল পেপার জমা দিতে হয় বিশেষজ্ঞ শিক্ষকদের কাছে, কিন্তু বিশেষজ্ঞ শিক্ষক কোথায় মিলবে তার কোনো দিশা দেওয়া হয়নি। এর মধ্যেই 26 ফেব্রুয়ারি প্রথম সেমিস্টার পরীক্ষার তারিখ ঘোষণা করেছে NIOS। প্র্যাকটিক্যাল পেপার জমা দিতে হবে 30 জানুয়ারি। শিক্ষকদের একটা বড় অংশ জানিয়েছে এখনও তারা জানতেই পারলেন না কোথায় তাদের প্র্যাকটিক্যাল পেপার জমা দেবেন। NIOS-এর কলকাতা কেন্দ্রের এক কর্তা জানান, প্র্যাকটিক্যাল পেপার জমা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় শিক্ষণ কেন্দ্র ব্যবস্থা করা হয়েছে, তার তালিকাও শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, তালিকায় সার বেশিরভাগ জায়গাতেই পেপার জমা নেওয়া হচ্ছে না। হাওড়া জেলার প্র্যাকটিক্যাল পেপার জমা নেওয়ার জন্য 20টি বেসরকারি কলেজকে নির্বাচিত করা হয়েছে বলে জানানো হলেও ওই সব কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন তাদের কাছে NIOS-এর লিখিত নির্দেশ পাঠায়নি। SSK MSK যৌথ শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মুকুলেশ রহমান বিশ্বাস বলেন, রাজ্যে সর্বত্র আমাদের প্রশিক্ষণ নিয়ে ছেলেখেলা হচ্ছে, এই পরিস্থিতিতে ডিগ্রি অর্জন করা আমাদের পক্ষে কতটা সম্ভব? অথচ 2019 সালের মধ্যে ডিগ্রি না পেলে আমাদের চাকরি তো থাকবে না। স্বাতী দেবীর আশ্বাস, কোথায় সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখা হবে।